আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাইরাল মিডিয়ার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি বিশেষ করে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসেবে যারা অধ্যয়নরত আছেন, যারা 62তম বেসে ভর্তি হয়েছেন। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে ইতিমধ্যেই গত বেসের বিভিন্ন মডিউল ভিত্তিক সেশন ভিত্তিক ভিডিও আপলোড করা হয়েছে। ওইখান থেকে যারা পরীক্ষার্থী ছিল তারা অনেকে ভিডিওগুলি দেখেছে এবং ফাইনাল পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করেছি, সেখান থেকেও তারা অনেক উপকৃত হয়েছে। তাছাড়াও আমার চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন বেসের গত বিভিন্ন বেসের যে প্রশ্নগুলি হয়েছে, যে প্রশ্নগুলি সেখান থেকে আসলে আলোচনা করা হয়েছে, প্রশ্নগুলো শেয়ার করা হয়েছে আমাদের ফেসবুক পেজে। ইউটিউব চ্যানেলে কিন্তু প্রশ্নগুলি ভিডিও আকারে দেওয়া আছে, পর্ব আকারে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখতে পারেন। এখানে মডিউল এবং সেশন ভিত্তিক বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। টিচাররা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সেগুলি কিন্তু আপনি এখানে এমসিকিউ আকারে পাবেন ভিডিও আকারে। যে আজকে ভিডিওতে আলোচনা করব মডিউল ওয়ান, সেশন ওয়ান এবং সেশন টু। মডিউল ওয়ান সেশন ওয়ান, বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা, ওষুধ বিক্রয় ও ব্যবহারের সাধারণ আইনগত ও নীতিগত দিকসমূহ। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীল জনশক্তি বাড়ানো। নাগরিক জীবনের মৌলিক চাহিদা কয়টি ও কী কী? নাগরিক জীবনের মৌলিক চাহিদা 5টি, যথা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। কী বন্ধে রাষ্ট্র কার্যকরী পদক্ষেপ নেবে? উত্তর, পেশাভিত্তিক যৌনকর্ম ও জুয়াবন্ধে রাষ্ট্র কার্যকরী পদক্ষেপ নেবে। জাতীয় স্বাস্থ্যনীতি কত সালের? জাতীয় স্বাস্থ্যনীতি 2011 সালের। জাতীয় স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য কী? উত্তর, অত্যাবশ্যকীয় ওষুধের সহজলভ্য ও মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয়টি বিভাগে বিভক্ত ও কী কী? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 2টি বিভাগে বিভক্ত, যথা স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এই বিভাগ দুটি মন্ত্রী প্রতিমন্ত্রীর নেতৃত্বে এবং 2 সচিবের অধীনে পরিচালিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কয়টি? উত্তর, 6টি। ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নিবন্ধন দেয় কারা? উত্তর, BMDC। বোর্ড অফ হোমিওপ্যাথি ও বোর্ড অফ ইউনানি কোন আইনের আওতায় কাজ করে? এটার উত্তর হচ্ছে 1982 সালের। স্বাস্থ্যক্ষেত্রে পেশাজীবী সংগঠন কয়টি? স্বাস্থ্যক্ষেত্রে পেশাজীবী সংগঠন 2টি। বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রদানকারীদের বিশাল কী রয়েছে? বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রদানকারীদের বিশাল নেটওয়ার্ক রয়েছে। ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক কতজনকে সেবা দেয়? ওয়ার্ড পর্যায়ে 6000 জনকে সেবা দেয়। ইউনিয়ন পর্যায়ে কতজনকে সেবা দেয়? 30000 জনকে সেবা দেয়। উপজেলা হেলথ কমপ্লেক্স কোথায় অবস্থিত? উপজেলা হেলথ কমপ্লেক্স উপজেলা সদর অবস্থিত। বিশ্বশাসিত হাসপাতালসমূহ বেশিরভাগ কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে বিভাগীয় শহরে। টারসারি পর্যায়ে কারা সেবা দিয়ে থাকে? টারসারি পর্যায়ে মেডিকেল কলেজ, হাসপাতাল ও বিশ্বশাসিত ইনস্টিটিউট সেবা দিয়ে থাকে। কত দশকের বেশি সময় ধরে বাংলাদেশের দ্রুত নগরায়নের দিকে যাচ্ছে? 1 দশকের বেশি সময় ধরে। নগরায়নের হার 2011 সাল 31%, 2013 সাল 33%, 2015 সাল 34%, 2050 সাল নাগাদ নগর জনসংখ্যা কত পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে? এটার উত্তর হচ্ছে 56%। সুনির্দিষ্ট সেবা প্রদান, যেমন হৃদরোগ, চোখের সমস্যা, কিডনি রোগ, এই চিকিৎসাগুলি কারা দিয়ে থাকে? বিশেষায়িত হাসপাতালসমূহ। বিভিন্ন সংক্রমণ ও অসংক্রমণ রোগের চিকিৎসা দিয়ে থাকে কারা? উত্তর, সিটি কর্পোরেশন এলাকা সরকারি হাসপাতালসমূহ বহুবিভাগ ডিসপেন্সারি পরিচালনা করে। কত সালে বাংলাদেশে জাতিসংঘের সহস্রাত উন্নয়ন লক্ষ্যমাত্রা মিলেনিয়াম গোলস শেষ করে? 2015 সালে। আমরা এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বাস্তবায়ন করছি 2030। 2015 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ UNGA লক্ষ্যমাত্রা কয়টি গ্রহণ করে? এটার উত্তর হচ্ছে 17টি লক্ষ্যমাত্রা। বিশেষ ক্ষমতা আইন কত সালের? বিশেষ ক্ষমতা আইন 1974 সালের। মোবাইল কোড আইন কত সালের? 2009 সালের। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অধীনে জেলা অফিস রয়েছে কতটি? 55টি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কী ধরনের প্রতিষ্ঠান? বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি রেজিস্ট্রেশন কারা দিয়ে থাকে? বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। ওষুধের উৎস কয়টি ও কী কী? ওষুধের উৎস 2টি, স্থানীয় উৎস 95-98%, আমদানি 2-5%। এখন মডিউল ওয়ান সেশন টু, গ্রেড সি ফার্মাসিস্টদের দায়িত্ব কর্তব্য
এটার প্রশ্নের মধ্যে প্রথমে রয়েছে ফার্মাসিস্টের জন্য কোড অফ ইথিক্স কত সালে গ্রহণ করা হয়, এর উত্তর হচ্ছে 1994 সালে। অনেক কমন প্রশ্ন, ফার্মাসিস্টগণ হচ্ছেন স্বাস্থ্যসেবা স্বাস্থ্যক্ষেত্রে পেশাজীবী। সিগারেট ফার্মাসিস্টদের দায়িত্ব কর্তব্য 11টি, সিগারেট ফার্মাসিস্টদের দায়িত্ব কর্তব্য কয়টি? 11টি। সিগারেট ফার্মাসিস্টের মূলনীতি কয়টি? 8টি। আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনার নোটিফিকেশন পেয়ে যান। সেজন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ।